পবিত্র এক সকাল, সময়টা ছিল শরৎকাল। শরতের স্নিগ্ধ সোনালি আলোয় ভরে গেছে তারাপীঠের আকাশ বাতাস সমেত পবিত্র মহাশ্মশান। সেই সময়ে সামনেই আর কিছুদিন পরে হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপুজোর গন্ধ যেন চারিদিকে আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে। তাই আসন্ন আগমনের সুরে প্রকৃতি একেবারে মুখর। আর এইদিকে তারাপীঠের ভৈরব মনুষ্যরূপী শিব শ্রী বাম শিমুলতলায় বসে আছেন পঞ্চমুণ্ডের আসনতলায় একাগ্রচিত্তে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এখনই নিচে কমেন্টে লিখুন জয় গুরু বামদেব, জয় জয় বড়মা, জয় সনাতন ধর্ম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রী বামের মহাপবিত্র কালনলীলা সম্পর্কে। সত্যি কথা বলতে এইসব কথা জানলে আমি যেমন অবাক হচ্ছি, আপনারাও অবাক হবেন ভক্ত হৃদয়ের মানুষেরা। তাই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ জানতে। আর যে সমস্ত বন্ধুরা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এমনই সব শ্রীগুরু বামদেব ও তারাপীঠ ও তন্ত্রের রহস্য সম্পর্কে জানতে। চলুন বামতারা নাম নিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তারামায়ের বেটা শ্রী বাম শিমুলতলায় বসে তারামা তথা বড়মায়ের উদ্দেশ্যে একটি রামপ্রসাদী গান গাইতে লাগলেন আপনভাবে বিভোর হয়ে। গানটি ছিল কিছুটা এমন, মন ভুলে না কথার ছলে লোকে বলে বলুক মাতাল বলে, সুরাপান করিনি আমি সুধাকায় যে কৌতূহলে, আমার মন মাতালে মেতেছি আজ যত মদ মাতালে মাতাল বলে, অহর্নিশি থাক বসি হরমহর্ষির চরণতলে, নইলে ধরবে নিশা খুঁজবে দিশা বিষম বিষয় মদ খাইলে। এই গান, এই গানটি গাইতে গাইতে হঠাৎই শ্রীগুরু বামের বিশাল সুন্দর নয়নদয় দিয়ে অবিরাম ধারায় বইতে লাগলো সজল ধারা, যেন এক ছোট্ট শিশুর মতো কাঁদছেন তিনি। উপস্থিত ভক্তগণ স্তব্ধ হয়ে তাঁদের সজল নয়নে এই দিব্য দৃশ্য দর্শন করতে লাগলেন তারা সবাই। কিছুক্ষণ পর শ্রীগুরু বামদেব প্রকৃতিস্থ হলেন তারপরে নিজের মধ্যেই। এদিকে ভক্তগণ প্রণাম করে যে যার কাজে চলে গেলেন। তারপরে শ্রী বাম যখন নিজের মধ্যে প্রকৃতিস্থ হয়েছিলেন, ঠিক সেই সময় দুইজন যুবক এলো শ্রী বামের কাছে। ওই দুই যুবক তারাপীঠ ভৈরব শ্রী বামের জন্য 67 বোতল বিলেতি কারণ নিয়ে এসেছিল। আসলে ওরা ঠিক করেছিল যে বামাক্ষেপা বাবাকে ওই 67 বোতল বিলেতি মদ খাইয়ে মাতাল করে দেবে। তাদের চিন্তা ছিল কত কারণ বামাক্ষেপা হজম করতে পারেন তাও তারা পরীক্ষা করে দেখবে আজকে। এইদিকে শ্রী বাম তো সম্পূর্ণরূপে প্রকৃতিস্থ ছিলেন, কিন্তু শ্রী বামদেব বাবা যে অন্তর্যামী ছিলেন তা ওই দুইজন যুবক হয়তো জানতেন না। তারা নিজেদেরকে খুব চালাক ভেবেছিল। এদিকে শ্রী বাম যুবকদের উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন অনেক আগের থেকে। ধীরে ধীরে শ্রীগুরু বামদেবের ধ্যান ভাঙতে থাকে। তারপরে পড়ে থাকা কিছুটা কারণ শ্রী বাম নির্বিকারভাবে নিমেষেই শেষ করতে লাগলেন। তাহলে এইখানে আপনাদের একটা কথা বলে রাখি, জানি না আপনারা কয়জন জানেন এই কথাটা, জানেন শ্রীগুরু বামদেব বিলাতি মদকে কী বলতেন? শুনুন তাহলে। শ্রী বাম এই বিলাতি মদকে বলতেন সাহেব বাবাদের রক্ত। হ্যাঁ, আসলে বন্ধুরা, দেবী কালীকে যেমন জানা যায় না তিনি যেমন রহস্যময়ী, ঠিক তেমনই শ্রী বামের ভাষা ছিল বিচিত্র কিন্তু গভীর সংকেতপূর্ণ ছিল, যা আমরা কেউ সহজে বুঝতেই পারবো না। এবং গুরুদেব যখন সশরীরে ছিলেন তখনও কেউ সহজে বাবার ইশারা বুঝতে পারতেন না। তো যাই হোক, শ্রীগুরু বামদেবের কাছে এই সুরা সাহেবদের রক্তের মধ্যে সামিল ছিল। উত্তরকালে শ্রী বামের আরেকটি উক্তিও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ লাভ করেছিল এই কারণ নিয়ে, যা হল ইউরোপে প্রথম মহাযুদ্ধ শুরু হওয়ার কিছুকাল পূর্বে শ্রী বাম জনৈক শিষ্যকে তার আভাস দিয়ে বলেছিলেন, লাখ লাখ পাঠা খাবো কিন্তু সাদা পাঠা বাবা। আসলে শ্রী বামের এই সর্বগ্রাসী ভয়ঙ্কর মহাকাল রূপের ভাব অত্যন্ত নিগূঢ় ও সংকেতপূর্ণ ছিল। মহাকালরূপী শিবের সেই প্রলয়ঙ্কর ধ্বংস নৃত্য যেন শ্রী বামের মাঝে প্রজ্জ্বলিত হয়েছিল।
আর শ্রীগুরু বামদেব বাবা যে শিবাবতার ছিলেন তার অন্যতম পরিচয় ছিল তার এই উক্তিখানা। আর সাহেবদের সাদা পাঠা বলবার মধ্যে ছিল এক সংকেত। আসলে পাশ্চাত্যবাসীরা মূলত ভোগমুখী চিরকালই, আহার নিদ্রা মৈথুনি তাদের প্রধান লক্ষ্য, তাই তারা পার্থিব স্বাচ্ছন্দ্য প্রযুক্তিকরণের মধ্যে সর্বদা নিমগ্ন থাকেন। কিন্তু ভারতীয় জীবনধারা মূলত ঈশ্বরমুখী সেই সৃষ্টি থেকেই। দৈনন্দিন জীবনে ও জীবনের সর্বক্ষেত্রে ভারতবাসীরা ঈশ্বর কেন্দ্রিক। আসলে বন্ধুরা, শ্রীগুরু বামদেবের অনেক ভিডিও আমরা এর আগেও আপনাদের দেখিয়েছি এই চ্যানেলেই, সেইখানেও শ্রীগুরু বামদেব বাবার অদ্ভুত সব লীলাকথা আপনাদেরকে বলেছি, জেনেছি কত রহস্যময় কথা যা কিনা কোনো সাধারণের পক্ষে বোঝা সম্ভব নয়। আসলে মা যেমন রহস্যময়ী, ঠিক তেমনই বাবাও ছিলেন। আসলে বন্ধুরা, শ্রীগুরু বামদেব তাঁর এই কথার মধ্য দিয়ে কিন্তু আমাদের মতো পাপীদের দিয়ে গেলেন এক গভীর শিক্ষা, যা আমাদের সবার মেনে চলা উচিত। আমাদের এই প্রাচীন সনাতনের দেশে সনাতনের সঠিক শিক্ষাকে মেনে চলা উচিত। তো যাই হোক, শ্রীবাম বিনা জলে বিনা মুখশুদ্ধিতে একের পর এক বিলিতি বোতল তাদের কাছ থেকে নিয়ে গলায় ঢালতে লাগলেন অবিরাম। ক্রমে ক্রমে সব বিলাতি মদ শেষ হয়ে গেল। তখন শ্রীবাম তার কাছে আগত ওই দুই যুবকের কাছে আরও কারণ চেয়ে বসলেন। তখন ওই যুবকদ্বয় আরও 67 বোতল বেশি ধেনু মদ নিয়ে এলো কাছেই থাকা শাহপুরের শুরির দোকান থেকে। তাও শ্রীগুরু বামদেব একে একে শেষ করলেন নিমেষে। তারপর তিনি আরও কারণ খেতে চাইলেন, ব্যাস আর দেখে কে। তখন ওই যুবক দুটির মুখ একেবারে শুকিয়ে গেল। তারা যেন নিজেদের মন থেকেই নিজেদের দোষী ভাবতে লাগলো এই মহাপুরুষের পরীক্ষা নিয়ে। বামাখ্যাপা বাবা যে দেশি বিদেশি মদ এইভাবে খেতে পারেন তা তাদের ধারণা ছিল না। তাই গুরু বামাখ্যাপা বাবাকে জব্দ করতে ও ছোট করতে এসে নিজেরাই জব্দ হয়েছিল সেদিন ওই দুই মূর্খ যুবক। অবাক হবেন শুনলে যে ওই মদগুলো সব খাওয়ার পরে এদিকে শ্রী বাম ক্রমাগত আরও কারণ চাইছেন, অথচ যুবক দুটির কাছে আর কোনো পয়সাই নেই মদ কেনার। তখন ওরা মাথা নিচু করে বসে রইল শ্রীগুরু বামদেব বাবার সামনে। শ্রী বাম তখন মুচকি এসে বললেন, শালোর মার আঁচল থেকে টাকা চুরি করে মদ কিনে লিয়ে আইছিস, খ্যাপাকে মাতাল করবি বটে, তুশালা দেখবি আমি কী খাই বটে। এই বলার সঙ্গে সঙ্গেই শ্রীগুরু বামদেব একটি কারণপাত্র মুখের সামনে ধরে মুখ থেকে ওয়াক এমন আওয়াজ করলেন। সঙ্গে সঙ্গে বাবার মুখ থেকে অজস্র দুগ্ধ বের হয়ে পুরো ওই ফাঁকা কারণপাত্রটি পূর্ণ হয়ে গেল। তারপর তিনি সেই দুগ্ধপূর্ণ পাত্রটি তাদের সামনে ধরে বললেন, দেখ শালারা, আমি তারামার দুধ খাই বটে, মদ খাই নাই বটে। সত্যি শ্রীবাম সুরা খান না, খেতেনও না, সুদা খেতেন। এই অপূর্ব ও অলৌকিক দিব্য দৃশ্য দেখে ওই যুবক দুটি শ্রীবামের চরণে ক্ষমা চেয়েছিলেন তারপরে। তো ভক্তরা, এই ঘটনার মধ্য দিয়ে শ্রীবাম দেখিয়ে দিলেন তিনি যা কিছু পান করেন তা সবই ত্রিলোকজননী তারামাকে নিবেদন করা। তার প্রতিটা কাজ, তার প্রতিটা স্মরণ, তার প্রতিটা মরণ, তার ঘুমনো, তার নিদ্রা, তার জাগরণ, তার কর্ম, তার ধ্যান, তার চিন্তন, সমস্ত কিছুই তারামায়ের কৃপা, তারামাকে নিবেদন করা এবং তারামায়ের আশীর্বাদ, ফলে তা সবই তারামায়ের অমৃতময় স্তন্য রূপান্তরিত হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা কী জানলাম? আমরা জানলাম, ভক্তি যদি থাকে একদম প্রকৃত তাহলে বিশ্ব অমৃতে পরিণত হয়। কিন্তু হ্যাঁ, সেই ভক্তিতে একটু অবিশ্বাস থাকলে চলবে না। কিন্তু শ্রীগুরু বামদেব তো অবতার ছিলেন, এমন কত উদাহরণ আছে যা কত ভক্তের দ্বারা সম্ভব হয়েছে কোনো অসম্ভব কার্যকে করার। তার উদাহরণ আমাদের এই আদি সনাতন ধর্মে রয়েছে লক্ষ লক্ষ। সত্যি বলতে শ্রীগুরু বামদেবের লীলাকথা অমৃত সমান। এর আগেও আমি আপনাদেরকে বিভিন্ন রকমের ভিডিওতে আপনাদেরকে তা জানিয়েছি। বন্ধুরা, এর আগেও আমি আপনাদের এই চ্যানেলেই এক ভৈরবীর ব্যাপারে বলেছিলাম, সেই ভিডিওটি যদি কেউ না দেখে থাকেন তো এখনই দেখে নিন ক্লিক করে। এমন কত হাজার হাজার লীলা দেখিয়ে গেছেন শ্রীগুরু বামদেব বাবা, যা আগে আপনারা এই চ্যানেলেই জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সবাই নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর জয় জয় মা তারা, জয় জয় শ্রীগুরু বামদেব যারা এখনও লিখেননি তারা অবশ্যই নিচে কমেন্টে
গিয়ে লিখুন। এবং এই ভিডিওটি কেমন লাগলো তাও কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং শ্রীগুরু বামদেব বাবাকে ভালোবেসে থাকলে ভিডিওটি এখনই লাইক করুন। শ্রীগুরু বামদেব তথা তারাপীঠের লীলা কথা জগৎ জুড়ে প্রচারের জন্য ভিডিওটি এখনই শেয়ার করুন। আর যারা এই চ্যানেলে নতুন, যারা শ্রীগুরু বামদেব বাবার ভিডিও আরও পেতে চান, যারা অজানাকে জানতে চান, যারা তন্ত্র, যারা সনাতন ধর্ম তারাপীঠকে জানতে চান, তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। জয় জয় মা তারা, জয় জয় গুরু বামদেব।